हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल महक 3211। सबाई के जाना गुड मॉर्निंग। और आमरा देखो सबाई मिले बेरिए गेछि बेड़ाते। कोथाय एसेछि बोलो तो? आमरा प्रथमे रोहिणी एसेछि, प्राय 5 किलोमीटर होबे। तारपर रोहिणीर थेके 2 किलोमीटर एदिके एसेछि। जायगाटा होच्छे कोदोपाल, एखोनो जाइनि। सबाई एखाने बाइकगुलो रेखेछि। एई दाइ हाय फ्रेंड्स, आमरा एखोन रोहिणी थेके चले एसेछि कोदोपाल पार्के। और देखो एटा होच्छे सुवर्णरेखा नदी, जेटा आमादेर रगड़ातेओ आछे आर रोहिणीर एदिके कोदोपाल ओइखानेओ आछे। आर आमरा सबाई मिले एसेछि। एटा होच्छे आमार जामाई बाबू। आर सामने देखो आमार दीदी आर बाच्चागुलो आर आमार बोन आर आमार मामा ओइदिके आछे। आमरा एखोन ओई पारे जाबो। ओई पारे होच्छे पार्क ना कि आमी ठीक मतो जानी ना, रिसोर्ट आछे ना पार्क आछे ना फलेर बागान आछे। लोकेर मुखे शुने एसेछि आमरा, एखोनो माने ओई पारे जाइनी। आर जानिओ ना कि आछे ना आछे, गिये तोमादेरके देखाबो ओखाने एक्चुअली कि आछे। ठीक आछे, एबारे आमरा पुरो बालिटा हेटे हेटे जाबो। तारपरे तोमरा देखो ओइखाने दूरे देखा जाच्छे एकटु जल, ओटा मने हय नौको करे पेरोते हबे। जानि ना सामने गेले बुझते पारबो नौको करे ना हेटे करे पेरोबो। तारपरे तोमादेरके देखाबो ओखाने कि कि आछे देखार जिनिस। ততক্ষণ তোমরা ওয়েট করো। আমরা এখন বালির উপর দিয়ে হাঁটছি আর প্রচন্ড রোদ। দেখো সামনে এই যে নৌকো, ওটা করে হয়তো পেরোতে হবে। আর সবাই মিলে হাঁটছি দেখো। আর ওই যে সামনে দেখা যাচ্ছে গেট, দেখো ওইটা দিয়েই ঢুকবো। লেখা আছে কোদোপাল। আমরা এখন নৌকো করে পেরোবো। দেখো সবাই মিলে এখন বসে যাচ্ছি নৌকোতে। আমি এখনো বসিনি, আমি ভিডিও শ্যুট করছি। কি অসাধারণ দেখতে লাগছে জায়গাটা। ভেবেছিলাম যে হেঁটে পেরিয়ে যাব, কিন্তু একটু যেতেই দেখছি জলটা কিন্তু অনেক গভীর আছে। সেই জন্য বেশি দূর নয়, দেখো এতটুকু ডিস্টেন্স, কিন্তু এটাতেও আমাদেরকে নৌকো করে পেরোতে হবে। চলো আমি এবার নৌকোতে চটপট বসে পড়ি আর ওদিকে পেরিয়ে যাই। আমরা এখন সবাই মিলে বসে পড়েছি নৌকোতে। এই দেখো চাষ হচ্ছে এদিকে। নৌকো করে এদিকে পেরিয়ে আসলাম। নৌকো ছেড়ে দেখো চলে যাচ্ছে। এখন আমরা যাব কোদোপাল পার্ক যে আছে তার মধ্যে। এই দেখো এটা হচ্ছে ওর গেট। নৌকোতে কত করে টিকিট নেয় এখনও জানি না। ওরা বলল যে ভেতরে গিয়েও টিকিট কেটে ওখানে ঢুকতে হবে। ওর সাথেই মনে হয় একসাথে কত করে নেবে এক একজনের, সেটা এখনও জানিনি, তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ফার্স্ট ঢুকতেই দেখো পুরো মরুম রাস্তা, আর রাস্তার দুদিকে কি সুন্দর ফুলগুলো দেখতে লাগছে। আমি দাঁড়িয়ে গেলাম ফুলগুলো কাছে, খুব সুন্দর দেখতে লাগছে দেখো। আর সবাই মিলে এই ফুলগুলোতে সেলফি তুলছে, অসাধারণ লাগছে দেখতে। কি ফুল জানি না, এগুলো কি ফুল? সবাই বলছে এগুলো কোদোফুল, কোদোপাল যেহেতু জায়গাটার নাম, কিন্তু না এটার হয়তো আলাদা নাম আছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে। রাস্তায় যেতে যেতে দেখলাম পেঁপের গাছগুলো। দেখো এতটুকুটুকু গাছগুলোতে কত বড় বড় পেঁপে ধরে আছে। এই গাছটাতে দেখো পুরো ঝাঁক ঝাঁক পেঁপে, আর কত ছোট গাছটা। এই হচ্ছে তার লেন্থটা দেখো, পুরো লাইন জুড়ে পেঁপের গাছ। এখানে দেখো মাঝখানে বাচ্চাদের পুরো পার্ক করা আছে, বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে, স্লিপার, দোলনা, সমস্ত কিছু। আর আমার ছেলে, দিদির ছেলে, মেয়েরা সবাই খুব মজা নিচ্ছে। আমরা এখন একটা ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছি। এখন সিঁড়ি বেয়ে উপরে উঠে পুরো জায়গাটা দেখবো। চলো, আমরা এখন ওয়াচ টাওয়ারটার উপরে উঠে গেছি। আর এখান থেকে পুরো নদীটা দেখো এইভাবে দেখা যাচ্ছে।
পুরো নদীটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখন পুরো ওয়াচ টাওয়ারের একবারে উপরে উঠে এসেছি, দেখো একবারে উপরে চলে এসেছি। বাচ্চারা সবাই মিলে পার্কে খেলাধুলো করছে আর আমি এখানে তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। দেখো পুরোটা দেখে নাও, এই দেখো উপর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি পার্কটা। পুরো জঙ্গল জঙ্গল দেখতে লাগছে অনেকটা জায়গা জুড়ে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো ঘরগুলো, আমার মনে হয় এগুলো রিসর্ট টাইপের করা আছে। আমরা এখনও ওইদিকে যাইনি, ওইদিকে ঝাউ গাছের বাগান আছে আর পুরো নদীটা উপর থেকে এরকম দেখতে লাগছে। ওয়াচ টাওয়ার থেকে এখন আমরা নেমে যাচ্ছি, তারপরে দেখো এখানে ওদের কাছে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি আমি আর আমার বর এখানে, আর ওরা সবাই কি মজাটাই না নিচ্ছে, বাচ্চাগুলো সবাই মিলে দোলনাতে দুলছে। আমারও খুব ইচ্ছে করছে একটু দুলতে, তো দেখো আমিও এখন বসে গেছি দোলনাতে, খুব সুন্দরভাবে মনের খুশিতে দুলছি। যেন মনে হচ্ছে কতদিন পরে এরকম একটা খোলামেলা জায়গা আর কতদিন পরে একটা দোলনাতে চড়েছি, দেখো আমাকে দেখেই মনে হচ্ছে। এইবারে দেখো আমার জামাইবাবু আমাদেরকে কীরকমভাবে ঘোরাচ্ছে, ওর পুরো ঘাম বেরিয়ে গেছে। যদিও আমি আর আমার বরের কত ওয়েট তোমরা বুঝতেই পারছ, পুরো দুজনকে মিলে ঘোরাচ্ছে। আর আমার তো খুব হাসি লাগছে, মানে কি বলবো, সত্যি খুব মজা হচ্ছে সবাই মিলে। এইবারে বুঝতে পারিনি যে এতটা আমরা মজা করবো সবাই মিলে, আসতে সত্যি খুব মজা হচ্ছে। আর বাড়িতে বসে থেকেই বা কি করতাম, সেই জন্য সবাই মিলে একটু বেশ ঘোরাঘুরিও হয়ে গেল। তো যাই হোক, একটু রোদ ছিল সেই জন্য সবাইয়ের মুখ চোখের অবস্থা দেখো একটু ক্লান্তিবোধ হচ্ছে। এবারে আমরা চলে যাচ্ছি ফলের বিভিন্ন ধরনের বাগান আছে সেদিকে, এটা দেখো পুরো নারকেল কুলের বাগান অনেকটা জায়গা জুড়ে। আর এই দেখো কুলগুলো এই জাস্ট অনুকূল হয়েছে, এখনও পাকেনি। এইবারে আমার বর অনেকটা ক্লান্ত হয়ে বসে পড়েছে। এখানে বিভিন্ন ধরনের স্ট্যাচু করা আছে সিমেন্টের, দেখো পাম্মি কোথায় চড়ে বসছে, ভেঙে গেলে ওরা দিবে ভালো করে। সবাই কিন্তু এখানে বলেছে যে চড়া নিষেধ, তাও বড় বড় বাচ্চারা সবাই কিন্তু চেপে যাচ্ছে স্ট্যাচুগুলোর ওপর, বাচ্চা তো বললে শুনছে না। বিভিন্ন ধরনের আছে, হাতি, হরিণ, জিরাফ, জেব্রা, ডাইনোসর, আর তা বাদেও বাচ্চাদের কার্টুনের বিভিন্ন ধরনের দেখো, ছোটা ভীম, টম অ্যান্ড জেরি, তারপরে হচ্ছে মোটু পাতলু, মানে বাচ্চাদের খুব সুন্দর দেখতে লাগবে এগুলো, যেহেতু ওরা এই দেখো চুটকিকে দেখা যাচ্ছে, পুরো যারা কার্টুন দেখে তারা বাচ্চারা এসে এইখানে কিন্তু দেখতে পাবে। আর এখানে দেখো একটা হাতি আছে। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি একটু বেশ রাস্তা মাঝখানে জঙ্গল জঙ্গল আর ফলের বাগান, এবারে আম বাগানের দিকে যাচ্ছি। দেখো এটা পুরো আমের গাছ আছে আর লেখাও আছে বিভিন্ন ধরনের আম, ব্ল্যাক ম্যাঙ্গো, আরও কীসব কীসব, মানে এমনি তো চোষা আম, ফজলি, এগুলো তো আছেই, তা বাদেও আমরা যে সমস্ত আমের নাম জানি না সেগুলোও কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছি। আর আম কিন্তু এখনও হয়নি, তো আমের সিজনে যদি তোমরা কেউ আসো এখানে তাহলে বুঝতেই পারছো আমের গন্ধ আর তার পরিবেশটাই আলাদা। এবারে দেখো এটা হচ্ছে সফেদার বাগান, আর আমার দিদি দেখো ফল তোলা নিষেধ, তাও ও ভাবছে যে সফেদাগুলো তুলে নি, কিন্তু খেতে তো পারবে না, ও নিচ্ছে এমনি, যেহেতু এগুলো এখনও অনেক কাঁচাই রয়েছে। এবারে আমরা এগিয়ে যাচ্ছি রিসর্টটার দিকে, আর এদিক ওদিক যাব না। এবারে সোজা রাস্তা ধরে দেখা যাচ্ছে যে রিসর্ট রয়েছে, আমরা দূর থেকে দেখেছি যে ওখানে রিসর্ট আছে, তো এখন পৌঁছে গেছি। আর আমরা জলের খোঁজে এখানে চলে এসেছি, বুঝতেই পারছো মানে এত মানে তেষ্টা পেয়েছিল। দেখো এখানে পাম্মি, রিমি আর জামাইবাবু সবাই এসে আগে ছুটে গিয়ে জল খাচ্ছে, মানে কি বলবো এতটাই জল তেষ্টা পেয়েছিল। তো এইগুলো দেখো রুমগুলো, এক নম্বর, দু নম্বর, তিন নম্বর করে মোটামুটি প্রায় সাত আটটা এরকম কটেজ রয়েছে রিসর্টের, আর এসি বসানো কিন্তু ফুল এসি। এবারে দেখো কোনো গেস্ট নেই, আমরাই শুধু বেড়াতে এসেছি, আরও অন্যান্য লোকেরা এসেছে। আর এখানে পুরো আদিবাসীদের, আদিবাসী মেয়েরা যে ডান্স করে সেই রকমভাবে মানে স্ট্যাচুগুলো রয়েছে। আমাদের খুব ইচ্ছে করলো এখানে সবাই মিলে ছবি তোলার, তো ছবিও কিছু তুলেছি আর কিছু ভিডিও শ্যুট করছি এখন। দেখো মানে দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন আমরাও ওদের সাথে পুরো মিশে গেছি, আর ওরা কিন্তু যেন মনে হচ্ছে একেবারে অরিজিনাল, মানে একবারে মনে হবে না যে আলাদা স্ট্যাচু ভাবে সিমেন্টের বানানো রয়েছে।
এইবারে এখান থেকে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। আর ভালো লাগছে না, জায়গাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, কিন্তু মানে ঘুরতে পারলে ভালো, যেহেতু অনেকটাই রোদ ছিল সেই জন্য সবাই ক্লান্ত, শুধু আমরাই এসেছি আর বাচ্চাগুলো আসতে পারেনি। আমার বোন, আমার বর আর আমার ছেলে আর দিদির ছেলে, ওরা হাঁটতে পারলো না, ওরা আগেই বসে পড়েছে। আর আমরা এখানে দেখো সবাই মিলে ছবি তুলছি, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। হেঁটে হেঁটে আমরা অনেক দূর চলে গেছিলাম, তোমরা দেখতে পেলে রিসর্টগুলো। তো এখনও মনে হয় কেউ এখানে থাকে না, সবগুলোতেই লক করা আছে। আর আমাদেরকে খুব মানে জল তেষ্টা লেগেছিলো, সেই জন্য জলের খোঁজ করতে করতে আমরা অনেকটা এগিয়ে গেছিলাম। আর ওখানে গিয়ে দেখতে পেলে সবাই মিলে কীরকমভাবে জলগুলো খাচ্ছিলাম। আর আমাদের আসাটাও অনেকটাই লেট হয়ে গেছিলো, পুরো এখন বাজে 1:10, তারপরে পুরো হেঁটে হেঁটে এতটা যাব, আবার নদী নৌকো করে পার হব, তারপরে আবার ওখান থেকে বাড়ি ফিরব। মনে হয় বাড়ি পৌঁছতে 2:30 বেজে যাবে, আর প্রচুর টায়ার্ড লাগছে, রোদটাতেও ভালো লাগছে না। এটা পুরো বিকেল বা একবারে সকাল সকাল হলে খুব মজা করে ঘুরতাম। যাই হোক, মোটামুটি সবাই মিলে খুব মজা করলাম। আর আমরা শুধু গেছিলাম ওই দিকে, বাদবাকি আমার বোন, আমার বর আর বাচ্চাগুলো হাঁটতে পারলো না, ওরা অনেক আগেই সামনে বসে গেছে। তো চলো বন্ধুরা, বাড়ি ফিরে তোমাদের সাথে দেখা হবে। আমি অনেকটা হাঁপিয়ে গেছি, পুরো ক্লান্ত হয়ে গেছি, তোমরা বুঝতেই পারছো চোখ মুখের কী অবস্থা, আর খুব খিদে পেয়েছে। গরম গরম চাউমিন নিয়ে বসে গেছি এখন খেতে। দেখো তোমরা, দেখে খুব টেস্টি টেস্টি মনে হচ্ছে, যদিও এখনও ট্রাই করিনি, মুখের মধ্যে এখনও দিইনি। তোমাদেরকে আগে আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি। ব্লগটা যদিও শেষ করা হয়নি, কালকে যে আমরা কোদোপাল পার্কে গেছিলাম বেড়াতে সবাই মিলে, তো রাত্রেবেলায় এসে করে ব্লগটা শেষ করিনি। আর আজকে সকালবেলায় আমি বাড়ি ফিরে এসেছি। আর সকালবেলায় একটু ঝামেলা ছিল, রান্না ছিল, কাচাকাচি ছিল, একটু মানে দেরি করে বাড়ি ফিরেছি। তো বুঝতেই পারছো সকাল থেকে মেয়েদের যা যা কাজ করার থাকে সেগুলো সব কিছু আমাকে নিজেকে করতে হয়েছে। তো সেই জন্য আমি কিন্তু সকালবেলায় দোকানও আসতে পারিনি, আর রাত্রেবেলায় দোকান খুলেছি আর খিদে পেয়েছিল, সেই জন্য আমার ছেলে গিয়ে করে চাউমিন নিয়ে এসেছে ওর বাবার দোকান থেকে, সেই চাউমিনটাও আমি তোমাদেরকে দেখালাম। তো দেখো আমার কোলের মধ্যে চাউমিন অপেক্ষা করছে কখন আমি খাবো। তো আর দেরি করব না, আর ব্লগগুলো তোমরা দেখতে থাকো, অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শুধু দেখে বেরিয়ে যাও না, প্লিজ সাবস্ক্রাইব করো। আর কি বলবো, আর বলার কিছু নেই। তো জানি না আবার কবে আমি নেক্সট ভিডিও আপলোড করব, তার কারণ হচ্ছে আমার সময়ের খুব অভাব, মানে কি বলবো, সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ, প্লাস দুটো বাচ্চার ঝামেলা, প্লাস হচ্ছে গিয়ে দোকান সামলানো, সব কিছুর মধ্যে আমার কিন্তু ভিডিও আপলোড করতে খুব ভালো লাগে, কিন্তু এতটুকুনও আমি টাইম বের করতে পারি না, সত্যি বলছি। সেই জন্য কি বলবো তোমাদের কাছে, তো যেটুকু সময় বার করে আমি ভিডিওগুলো দিচ্ছি তোমাদেরকে, অবশ্যই তোমরা আনন্দের সাথে দেখো আর আমাকে সাপোর্ট করো। আর আমার চ্যানেলটাকে আমি বারবার বলছি, একটু সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো চলো বন্ধুরা, এখন তাড়াতাড়ি করে আমাকে চাউমিনটা খেতে হবে, আমার ছেলেও কিন্তু বসে আছে হাঁ করে, আমাকে খুব বকছে যে তাড়াতাড়ি মা ভিডিওটা শেষ করো, চাউমিন ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।